আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো একটা ছাদে উঠতেছি সাততলায়, কাপড় নিয়ে এই যে এক বালতি কাপড় দিয়েছি আজকে, ফুল এক বালতি কাপড়, আরও দিয়েছি কিছু গরমে মিলছি। এখন ছাদে উঠতে যাই, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যে ছাদ দেখেন, তালা মারা থাকে। আমার পিচ্ছি আমি পিচ্ছি টুনু দুটো এনে বসে রয়েছে, ছয়তলা সাততলা দুইটা ক্লান্ত হয়ে গেছে, দুইজনে জিরাইতেছে বসে। সাততলা ওঠা সোজা কথা না। আমি তো এক বালতি কাপড় নিয়ে উঠছি, আর জান্না তো উঠছে জুজুগুড়িকে কোলে নিয়ে। কোথায় যা মা? এ যাম, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না, ও কোথাও যাচ্ছ না মা? আম্মু, সিনহা সিনহা, তুমি কোথাও যাচ্ছ? কোথাও যাচ্ছ না? ও বাবা, কেঁপে গেছে, সে রাগ হয়ে গেছে। মাম, এই যে তুমি রাগ হয়েছ, রাগ হও নাই, দুম হয়ে যাবা তো ওখান থেকে। বাবা ভয় লাগে, দুম হয়ে যাবা। দুম হয়ে যাবা ওখান থেকে, দুম দুম। বাবু, আমাদেরকে দেখছো? হ্যাঁ দেখছো আমাদেরকে। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? কাপ। আর তোমার নাম? মুসাফ। কাপ মুসাফ, তোমরা দুই ভাই না? তোমাদের বোন আছে? তোমরা ছয়তলায় থাকো না? কেমন লাগে মো সাথে, তোমার কেমন লাগে? আমার জান্নাতুলের ওয়া ওয়াও লাগতেছে না? তাহলে উঠতে উঠতে ক্লান্ত, মানে খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না না? ওকে, এই দেখতে পাচ্ছেন সাদের গাছগাছালি, এটা হচ্ছে ঢেঁড়স গাছ। কত বড় হয়েছে ঢেঁড়স গাছটা! আমরা গাছ না, এটা ঢেঁড়স মানে ভেন্ডি। হ্যাঁ, এটা আমড়া গাছ, এটা আমড়া গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে পেয়ারা গাছ, পেয়ারা ধরে আছে, পাশে এগুলো ছোট ছোট টপ আছে, পাতা বাহারের গাছটা। হ্যাঁ, এটা তেজপাতা, তেজপাতা গাছটা অনেক বড়ই, অনেক তেজপাতা আছে। পুদিনা পাতা লাগাইছে রে। আচ্ছা, ভেন্ডি গাছ, পেঁপে গাছ, সব রকমের আইটেমের গাছ আছে। মা, কত সুন্দর কুই শাক গাছ উঠছে, দেখতে পাচ্ছেন বড় বড় পাতা। মানে আমাদের বাড়ির হচ্ছে, মোট কথা বলতে উনি খুব শৌখিন মানুষ, আর মেয়ে চাকরি করে, তারপরেও সময় করে এগুলো করা, তো একটা মানে সময়ের ব্যাপার আর পরিশ্রম আছে। তা উনি এগুলোর পেছনে প্রতিদিন বিকালে সময় দেয়, পানি দেওয়ার লাগে, তারপরে গাছ বাছাই করতে হয়, মানে যা যা করার লাগে। যে ডালিম গাছ, ডালিম দড়ি আছে, কত সুন্দর। আর ওটা মনে হয় টাইম ফুল, টাইম ফুল গাছ এটা। আর এই দেখেন কত সুন্দর লাউ গাছ উঠছে উপরে, এই যে বড় টপের মধ্যে লাগাইছে, কত সুন্দর লাউ গাছ উঠছে উপরে। অনেক রোদ এখন ছাদে, এখন দুপুর 12টা বাজে, সেই রোদ। কতটুকু ক্লিয়ার দেখা যাইতেছে আমি জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করতেছি।
আমো পাতা ছিল না মা পাতা ছিল না গাছে পাতা ছিল হয় না মা আর এই হচ্ছে কবুতর কবুতর আরো ছিল অনেকগুলো মনে হয় বিক্রি করছে নাকি এই যে দেখতেই পাচ্ছেন তো এইগুলোর পিছনে উনি মানে খুবই সময় দেয় দেখা যায় প্রতিদিন বিকালে 4টা বাজে উঠে সাথে উঠে খাবার দাবার দেন পানি দেন গাছের সেবা যখন মানে ভালোই উনি শরীরে কোনো ক্লান্তি বলতে কিছু নাই খুবই পরিশ্রমী মানুষ উনি একটা পুড়ে যাচ্ছে এমন নিচ নিয়ে একটা সিঁড়িতে যাচ্ছে মোটামুটি সব আইটেমের গাছের সাথে আছে ওনারা করছে মানে শাক সবজি থেকে শুরু করে সব কিছু ওনারা খাইতে পারে সব আইটেমই করছে এখানে অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে বিশেষ করে লাউ গাছটা খুবই ভালো লাগতেছে আর এই যে এই পাশে দেখেন এই যে লোক দেখা যাচ্ছে বিশাল বড় একটা লেক আমরা বিকালে দিকে হাঁটতে যাই এখান থেকে দেখা যাচ্ছে কত বড় মানে খোলামেলা মাঠ প্রতিদিন বিকাল হলে খেলাধুলা করে মাদ্রাসার স্কুলের বাচ্চা কাচ্চারা তারপরে ছোট বড় সবাই যায় এখানে ঘুরতে হাঁটাহাঁটি করতে দেখাই যেতেছে হয়তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় অনেক বড় মাঠ আরও ওইদিকে আরও আছে পুরোটা তো আমি ক্যামেরায় তুলে ধরতে পারতেছি না বিশেষ করে বর্ষাকাল আসলে পানি বাড়লে সুন্দর দেখা যায় দেখতে শীতের দিনেও ভালো লাগে এই হলো অবস্থা মশায় এই যাও সেমাতে যাও অনেক রোদ আজকে রোদে হিট বেশি প্রচন্ড হিট কবুতর খেলা করতেছে কাপড়গুলো এখন মেলবো এক বালতি কাপড় নিয়ে আসছি রোদের ভিতর কোথায় গেছে মাম রোদে তাকানো যাইতেছে না ওখানে কি করো ওরে ওখানে তো সিঁড়িতে যাও সিঁড়িতে যাও অনেক রোদ এখানে মাম যা কথা শোনো মাম জান্নাতুল বুড়ি তুমি কি করতেছ শোনো দিচ্ছ সাজুগুজি করতেছ দাঁড়ায় দাঁড়ায় না টুলের উপরে দাঁড়াইছো তাও বাহ খুব সুন্দর আইডিয়া আইডিয়াটা খুব কি দিবে আবার কাজল ও আর কি দিবা মেডেল দিবা লোশন দিস তো লোশন দিব না দিব একটু শোনো দিস কাজল দিচ্ছ তারপরে মেরিল দিবা না ভ্যাজলিন ওকে আর জুজুবুড়ি তো ঘুমাচ্ছে জুজুবুড়িকে বালিশ চাপা দিয়ে ঘুম পাড়ে রাখছে কারণ সে একটু কোনো কিছু সাউন্ড পাইলে উঠে যায় তার ঘুম এত পাতলা আমি আজকে সব বালিশের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি বিছানার চাদর চেঞ্জ করছি অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে আমি দেখা যাচ্ছে বড় জোর বড় গুছায় বিছানা মতো গুছায় পাঁচ মিনিটের বেশি রাখতেই পারি না আমার জুজুবুড়ি বিছানার চাদর উল্টাপাল্টা করে ফেলে এই যে এদিক দিয়ে বালতিটা দিয়ে আটকে রাখছে মানে বালতিটার ভিতরে চাইল ভর্তি আছে আটকে রাখছি জুজুবুড়ি যেন রান্না করে না যেতে পারে ও ঘুরানে ঘুরানে রান্না করে চলে যায় টুক করে সেজন্য এটা দিয়ে আটকে রাখি ও এটুকের ভিতরে খেলা করে আর বিছানার উপরে তো বিছানার চাদর বারবার ও উল্টায় ফেলে ও এত দুষ্টু
আর ও এখন ঘুমাচ্ছে, এখন আমার রুমটা একদম ঠান্ডা, নীরব নিরাপত্তা পালন করতেছে। আর জুজু যদি জাগ না থাকে, জুজু তাহলে তো কোনো কথাই না, এত চিল্লাচিল্লি চেঁচামেচি করে। মেয়েটা আমার এত দুষ্টু হচ্ছে, দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু হইতেছে। মালিশ করে খাবার লাগাইতে হবে। তো আজকে রুমটা মোটামুটি ভালোভাবে গুছাইছি, মোছামাছি করছি। হ্যাঁ কাজল দেওয়া, হ্যাঁ হয়েছে, ফাইন হয়েছে, ফাইন হয়েছে। ব্লেন্ডারটা ঢুকাইতে হবে প্যাকেটের ভিতরে, আর অনেকগুলো কাজ আছে, টুকিটাকি এগুলো গুছাবো। আসলে রুমের ভিতর বাচ্চা কাচ্চা যদি এলোমেলো বেশি করে গুছাইও আমি মানে ই করতে পারি না, রাখতে পারি না, অতিরিক্ত দুষ্টুমি করে মেয়েটা। আর বড়টা মেয়েটাও কোনো কিছু গুছানো শিখে না এখনও, কতবার গুছানো যা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার আমাকে একটা হলেও লাইক আপনারা করবেন, আশা করি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।